করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনো আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। আজ 2020-21 শিক্ষাবর্ষে তোমাদের প্রথম ক্লাস, ফিনান্সের প্রথম ক্লাস। আমি তোমাদেরকে ফিনান্স পড়াব। ফিনান্সের 9টা চ্যাপ্টার, প্রথম পত্রে 9টা চ্যাপ্টার আছে। সেই ক্ষেত্রে 9টা চ্যাপ্টারে 2টা চ্যাপ্টার হচ্ছে থিওরি আর 7টা চ্যাপ্টার হচ্ছে অঙ্ক। এই 7টা থিওরি চ্যাপ্টারটা আমরা পরে পড়াবো, আর থিওরিগুলো, অঙ্কগুলো আমরা ক্লাসে অনলাইনে করিয়ে দেব। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে আমি অর্থের সময়মূল্যের যে চ্যাপ্টারটা, তৃতীয় অধ্যায়, সেটা করাবো। এখন হচ্ছে অর্থের সময়মূল্য যে অঙ্কগুলো, এইগুলির কিছু সূত্র আছে, এই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই ধারণাটুকু আমি তোমাদেরকে দিয়ে দেব। দেখা যায় না তো আর? দেখা যায়, আমাকে দেখা যায়? আচ্ছা, অর্থের সময়মূল্য অধ্যায়ে অর্থের সময়মূল্যের ধারণা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। আমাদের ব্যক্তি জীবন থেকে ব্যবসায়িক ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে অর্থায়ন করতে হয়। আর্থিক ব্যবস্থাপক এই কাজগুলি করে থাকে, যে যত সুষ্ঠুভাবে অর্থায়ন করতে পারবে সে তত উন্নতি লাভ করতে হবে। যেরকম অর্থের সময়মূল্য কেন আমরা পড়ব, সেটা অঙ্ক করার আগে আমরা বুঝে নিই। যেমন তুমি কোনো একটা এনজিও থেকে ঋণ নিবে, এই ঋণটা তারা কি হারে তোমাকে সুদ ধার্য করলো, এটা ক্যালকুলেশন করে যদি তুমি অন্য উৎস থেকে ঋণ নাও, কোনটা লাভজনক হবে, যেটা তোমার জন্য লাভজনক হবে সেটাই তুমি গ্রহণ করবে। এটাই হচ্ছে অর্থের সময়মূল্যের ধারণা। অথবা তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিছুদিন পরে, এক বছর পরে তোমাকে একটা নতুন যন্ত্রাংশ কিনতে হবে, সেই ক্ষেত্রে আজকে তুমি টাকা জমিয়ে রাখবে, কী পরিমাণ টাকা জমিয়ে রাখলে এক বছর পরে অথবা 5 বছর পরে তুমি মেশিনটি ক্রয় করতে পারবে, সেটা অর্থের সময়মূল্যের মাধ্যমে জানতে পারবে। অথবা তুমি কোনো ব্যাংক থেকে ঋণ নিবে, সেই ঋণের কিস্তি কি হবে এবং কিভাবে তা মূল্য, তারা সুদ প্রদান করবে, অথবা কোন ব্যাংকের থেকে, 2-3টা ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের সুদের হার কম, সেটি মূল্যায়ন করে তুমি সেই উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। এখন অর্থের সময়মূল্য, এটা দুই ধরনের অঙ্ক হয়, একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্যকে পিবি দ্বারা প্রকাশ করা হয় আর ভবিষ্যৎ মূল্যকে এফবি দ্বারা প্রকাশ করা হয়। কারণ আমরা প্রথমেই অর্থের বর্তমান মূল্যের, সময়মূল্যের পিভির অঙ্কগুলি করব। পিভির কিছু সূত্র আছে, আমি কয়েকটা লিখলাম, বাকিগুলো পরে আমরা লিখে তোমাদেরকে বুঝিয়ে দিব। সেই ক্ষেত্রে এককালীন বর্তমান মূল্যের একটা সূত্র, এটা পিভি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে এফভি ওয়ান বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন। মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য, এক বছরে যদি একাধিকবার নগদ প্রবাহ হয় সেই ক্ষেত্রে পিভি সেম সূত্রে হবে, পিভি ইকুয়াল টু এফ বাই ওয়ান, এফভি
1 by 1 plus I power n plus FB2 by 1 plus I power 2 FB3 by 1 plus I power 3 এভাবে যে কয়েকটা এক বছরে যে কয়েকবার নগদ আন্তঃপ্রবাহ হবে সেই বছরের সেই সংখ্যাগুলো লিখতে হবে একটা বছরে যদি তিনবার হয় নগদ আন্তঃপ্রবাহ সেই ক্ষেত্রে এই তিনবার লিখতে হবে চারবার হলে সেম ভাবে আবার প্লাস দিয়ে এফ বি ফোর ওয়ান প্লাস আই পাওয়ার এইভাবে লিখতে হবে এক আর হচ্ছে এনুইটি এনুইটি মানে কি কিস্তি এনুইটি দুই ধরনের একটা হচ্ছে সাধারণ এনুইটি অগ্রিম এনুইটি অনেক সময় দেখা যায় যে কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে অগ্রিম একটা কিস্তি দিতে হয় আবার দেখা যাবে যে কিছু কিছু প্রতিষ্ঠানের থেকে ঋণ নিলে প্রত্যেক বছরের শেষে ঋণ দিতে হয় এটা হচ্ছে সাধারণ এনুইটি আর যখন অগ্রিম কিস্তি দেওয়া হয় কোনো একটা তুমি মনে বিশেষ করে এনজিওর ক্ষেত্রে এই এটা হয় যে তুমি এক লাখ টাকার ঋণ নিলা সেই ক্ষেত্রে তোমার কিস্তি যদি দশ হাজার টাকা হয় তোমাকে নব্বই হাজার টাকা দিবে আর এক হাজার টাকা তুমি ঋণ নেওয়ার আগেই ঋণের টাকাটা ব্যবহার করার পূর্বেই সেটা তারা রেখে দেয় এটা হচ্ছে অগ্রিম এনুইটি সাধারণ এনুইটি অগ্রিম এনুইটি দুটো সূত্র হচ্ছে প্রায় সেম এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন বাই আই ওয়ান আরেকটা আর অগ্রিমেরটা শুধু এখানে শুধু ওয়ান প্লাস আই লিখলেই হবে এই আপাতত আমরা এই চারটা সূত্র তোমাদের সূত্র নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এখন আমরা একটা উদ্দীপক লিখছি সেটার আলোকে আমরা তোমাদেরকে অঙ্ক করাবো পোস্ট করে দেব আচ্ছা এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে আজ থেকে দুই বছর পর তোমার এক হাজার টাকা প্রয়োজন ঢাকা ব্যাংক সঞ্চয় হিসেবের উপর বার্ষিক দশ পার্সেন্ট হার সুদ প্রদান করে তাহলে আজকে অথবা বর্তমানে তোমাকে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে এখানে কয়েকটা বিষয় তোমাকে বুঝতে হবে তারপর সূত্রে প্রয়োগ করতে হবে এখানে প্রথমে তোমাকে বুঝতে হবে কী চেয়েছে পিভি চেয়েছে না এফভি চেয়েছে এখানে প্রথমেই তোমাকে বুঝতে হবে যে কী চেয়েছে পিভি না এফভি তাহলে আমরা ডাক পরে বুঝলাম তাহলে আজকে অথবা বর্তমানে তোমাকে কত টাকা জমা দিতে হবে মানে পিভি বর্তমান মূল্য তোমাকে বের করতে হবে তোমাকে বর্তমান মূল্য বের করতে হবে এখন এই বর্তমান মূল্যের সূত্রটা কি এফ ভি ওয়ান ওয়ান প্লাস আই পাওয়ার এন এটা হচ্ছে পিভির অর্থের সময় মূল্যের বর্তমান মূল্যের পিভির সূত্র এখানে এফভি এফভি কি ভবিষ্যতে ভবিষ্যতের টাকাটা কত টাকা প্রয়োজন তোমার এক হাজার টাকা আই আই হচ্ছে কি সুদের হার এন এন হচ্ছে বছর কত বছর দুই বছর এখন আমরা এই সূত্রে এটা ফেলব এটা তোমরা একটু ক্যালকুলেশন করো আমরা ক্যালকুলেশন একটু ক্যালকুলেশন করে কী পেলাম আটশো ছাব্বিশ দশমিক
4-5 টাকা মানে 826 টাকা। এতে বোঝা গেল আজকে যদি আমি 826 টাকা ব্যাংকে জমা রাখি, ঢাকা ব্যাংকে জমা রাখি, তাহলে 2 বছর পর আমি এই 1000 টাকা পাবো। বুঝতে পারছো তোমরা সবাই? ধন্যবাদ।